আর ঘাস ফড়িং আনছস রে তুই পোকা পড়তে বেদুস আমি এক্ষুনি কিন্তু চাষির কাছে যাই বিচার দিই চাষির কাছে বিচার দিয়ে ভাঙবো না দেখ দেখ আবার দিবার কালা কি দুলো দুলো না দেই তো তোর দিবার কালা দেখি দেখা দেখা আপনারা দেখছেন চ্যানেল কে এস তোমা নাটক জীবনেরই দর্পণ শীতের দিনে কিছু পিড়া খাইলে ভালো লাগতো কিন্তু কি পিড়া খামু আরে বাহা পিড়া খামু বাহা পিড়া খাবি আরে পরি কোন দেশ আরে কোচিং এ যাইতেছি কি রে তোর এই জায়গায় খেলতাস তোর কোচিং এ যাবি না না শীতের দিনে কোচিং এ যাব না ভালো লাগে না কোচিং এ যাবেন আচ্ছা তাহলে আমি যাই তোরা থাক আরে তোর এখানে কি করতেছ আমরা পিঠা খামু তানিয়ে গল্প হইতেছি ও তোরা পিঠা খাবি আচ্ছা ঠিক আছে তোর কাছে কি টাকা আছে পিঠা খাওয়ার জন্য না তাহলে আমি তোকে টাকা দিব ওই আঙ্গুরে টিয়া দিবি পিঠা খাইবার নিগে হ হ খাওয়ার নিগে টাকা দিব কিন্তু কি খাওয়ার নিগে টাকা দিব তা তো আর কই নাই ওইটা তোরা পরেই বুঝতে পারবি কি রে স্নেহা তুই কি আজকে কোচিং এ যাবি না কোচিং এ না আমি যাব না আর তোর যাওয়ার কোনো দরকার নেই কারণ আজকে আমরা একটা স্পেশাল জিনিস খাবো আরে আমার স্পেশাল জিনিস খাই তুই না আমি কোচিং এ যাইতেছি এই যে শুট আমি তোর বই লাগি না আপন বই না এলো চাচা তো বই লাগি এই বড় বোনের কথা কি তুই শুনবি নাকি শুনবি না শুনবো কিন্তু কোচিং আরে তোর মা বকা দিব এটা নিয়ে টেনশন করতেছস তো আর তোর মা জানলে তো তোরে বকা দিব তুই সেই স্কুল থেকে যে টাইমে ফিরস ওই টাইমে বাসায় ফিরবি কিন্তু তোর মা বুঝবই না আচ্ছা আচ্ছা তুই এখানে দাঁড়া আমি ওকে একটা শর্ত দিয়ে আসি দাঁড়া দাঁড়া
ইজি এই তোরে 20 টাকা দিলাম পিঠা খাওয়ার লিগা তোরেও 20 টাকা দিলাম পিঠা খাওয়ার লিগা তোরেও 20 টাকা দিলাম পিঠা খাওয়ার লিগা এখন তোর মনে প্রশ্ন হইতে পারে যে তোর পিঠা খেয়ে আমার লাভ কি তাই তো শুনতেলি এই পিঠার টাকার বিনিময়ে আমার জন্য তোরা বড় বড় যা বড় বড় পোকা দই রানবি পোকা তুই পোকা দেখ কি করবি আরে আস্তে আস্তে শুই না পালাবো আরে পোকা দিয়া আমি একটা স্পেশাল জিনিস করব ওটা তোরা বুঝবি না তোকে যা কইলাম তাই কর যা যা বড় বড় পোকা দই রানিয়ে আসি বড় পোকা নি হ্যাঁ আমি একটা কাজে পাঠাইছি আমরা ওদিকে যাই আমি তো আগে যাই নাই তো কলিতে নামছি দেখে যে ধর এটা নে এই ধর তাহলে এ জুড় আমাদের আমি এটা তুমি আমি এটা তুমি তাহলে তাই হব তাহলে নু যাই আচ্ছা আচ্ছা নু পোকাই তো পাইতেছি না রে মাছ যদি দেখা তোর ঠ্যাং ভাঙ্গে যাবে
Snehha,
আর সাত বুঝতি রে তেলে আর এর না কচি রা তোর তো আমার পোকা পোকা খা হারসলা রে আমি এক্ষুনি কিন্তু চাষির কাছে যাই বিচার দিই চাষির কাছে না দেখ দেখ আবার দিবার কালা কি দুলো দুলো না এত মজা আগে তো জানতাম না রে পোকার ভর্তা খাই তোর কি খাবি সত্যি মজা আমি তো জানি কোনটা কত মজা সেই মজা না আমি আর দিব না দেখা দেবো না